চারিদিকে উৎসবের আমেজ। গণেশ পুজো থেকে দুর্গাপুজো দীপাবলির প্রস্তুতি শুরু হয়ে গেল, আর এই গণেশ চতুর্থীর উদযাপনে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গণেশজির পুজো আরতি করতে সোজা পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। মহারাষ্ট্রে সব থেকে ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করা হয়। প্রধান বিচারপতির বাড়িতে আমন্ত্রণেও তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারাঠি বেশভূষাতেই দেখা গেল। ক্রিম রঙের কুর্তা পাঞ্জাবি, গলায় চাদর ও মাথায় মারাঠি টুপি পরেই প্রধান বিচারপতির বাড়িতে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীকে বাড়ির বাইরে ছুটে এসে স্বাগত জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও তার স্ত্রী। প্রধান বিচারপতির বাড়িতে গণেশের আরতিও করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নিজেও এক্স হ্যান্ডেলে গণেশ পুজোর ছবি শেয়ার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজো সামিল হয়েছিলেন। ভগবান গণেশ যেন আমাদের সকলকে খুশি, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের আশীর্বাদ দেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।